নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 20 আগস্ট আর আজির দিনটোর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর লিখিছো আর এনে ধরনের খবর সমূহ নিতো সাবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবস আজির দিনটোর প্রথমটো বিগ ব্রেকিং নিউজ শিবসাগরের ঘটনা সন্দর্ভত ক্ষমা খুঁজবলে বাধ্য হল অনা অসমিয়া মারুয়ারী লোকে খিলঞ্জিয়াক আক্রমণ করে ক্ষমা ভিক্ষা মারুয়ারী সমাজের হাতত হরাই লৈ আঠু কাঢ়ি রাজহুয়া ক্ষমা ভিক্ষা মারুয়ারী সম্প্রদায়ের ভবিষ্যতে এনে কার্য নকরার প্রতিশ্রুতি মারুয়ারী সমাজের অভিভাবক মন্ত্রীর সম্মুখত আঠু কাঢ়িলে মারুয়ারী সমাজে রনুজ পেগুর সম্মুখত এই ক্ষমা ভিক্ষা ধারাবাহিক আন্দোলনের পাছত নতহির হল আক্রমণকারী অনা অসমিয়া আক্রমণকারী যুবতীক চিকিৎসার বাবে 2 লাখ টাকা দিয়ারও প্রতিশ্রুতি রাষ্ট্রীয় পর্যায়ের খেলোয়েক আক্রমণ করে রুখত পরিছিল অনা অসমিয়া ব্যবসায়ী আমি সদাই একেলগে আছো একেলগে থাকিম বলে পণ অনা অসমিয়া লোকর শিবসাগরের রাইজর উচরত প্রতিশ্রুতি প্রদান করলে মারুয়ারী সমাজে খিলঞ্জিয়াক আক্রমণ করে ক্ষমা ভিক্ষা খুঁজিলে মারুয়ারী লোকে শিবসাগর যেহেতু যাকালিরপরা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীর লাচিত সেনা অসমের লগতে জনজাতীয় 30টাক দল সংগঠনে মারুয়ারী আর অনা অসমিয়া লোকর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর ঘোষণা করেছিল যেতালেকালে ক্ষমা নুখুজে তেতালেক এই সংগ্রাম চলি থাকিব আক্রমণ করলে প্রতি আক্রমণ হব বলে হুঙ্কার প্রদান করেছিল বীর লাচিত সেনা অসমের ফলপা আর অবশেষত আজি এইদরে আঠু কাঢ়ি ক্ষমা খুঁজিলে মারুয়ারী সম্প্রদায়ের লোকে রনুজ পেগুর সম্মুখত আঠু কাঢ়ি ক্ষমা ভিক্ষা মারুয়ারী লোকর দিবলেছো আন একটা ব্রেকিং নিউজ হাত দাঙিলে অশোক সিংহলে কৃত্রিম বান রোদত ব্যর্থ অশোক সিংহল দায়িত্ব এরিব অশোক সিংহলে অশোক সিংহলে এবার হাত দাঙিলে গুহাটী মহানগরীর কৃত্রিম বানপানীক লৈ গুহাটির কৃত্রিম বান রোধর দায়িত্ব এরিব অশোক সিংহলে কৃত্রিম বানর সমস্যার হাত সারিবলে যুঁজা অশোক সিংহলর গোপনে কৃত্রিম বান রোধর দায়িত্বের আঁতরিব বিচারিছে অশোক সিংহল বিদেশী কোম্পানি এখে রোধ করব পারিব গুহাটির বান সমস্যা রাজ্য সরকারে করব নয় রোধ বিদেশী প্রতিষ্ঠানক গুহাটির বান রোধর দায়িত্ব দিব বিজেপি সরকারে নেদারল্যান্ডসর একটা বিশেষ দলক দায়িত্ব অর্পণ করব সরকারে 21 আগস্টত প্রতিষ্ঠানটুক মহানগরীর কৃত্রিম বান রোধর দায়িত্ব দিব বিজেপি সরকারে নেদারল্যান্ডর কোম্পানির সঙ্গে দিল্লিত বুঝাবুঝি চুক্তি করব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে গুহাটী উচ্চ ন্যায়ালয়ত এই পরিকল্পনার কথা সদরি করেছে সরকারে রাজ্য সরকারের মহা অধিবক্তা দেবজিৎ শইকীয়ায় সদরি করে এই তথ্য গুহাটির কৃত্রিম বান রোধর দায়িত্ব এরিব অশোক সিংহলে গুহাটির কৃত্রিম বানপানীক লৈ এবার হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারে হাত দাঙিলে দিবলেছো আন একটা অতিকই গুরুত্বপূর্ণ খবর মন্ত্রী রনুজ পেগুর সম্মুখত গরজি উঠিল 30টাক জনজাতীয় দল সংগঠন শৃঙ্খল চলিখার উদাত্ত ভাষণ শিক্ষামন্ত্রী রনুজ পেগুর সম্মুখতেই তোলা ধুনা দিছে সরকারক শৃঙ্খল চলিখাই শৃঙ্খল চলিখাই কেবাটাও বিস্ফোরক মন্তব্য করেছে রনুজ পেগুর সম্মুখতেই শিবসাগরত 30টাক জাতীয় দল সংগঠনের সত্যি আলোচনাত মিলিত হল শিবসাগরের অভিভাবক মন্ত্রী রনুজ পেগু খিলঞ্জিয়ার প্রতিবাদ সন্দর্ভত আলোচনাত মিলিত হয়েছিল অভিভাবক মন্ত্রী রনুজ পেগু অভিভাবক মন্ত্রী রনুজ পেগুর উচরত নিজের মতামত রাখিলে জাতীয় দল সংগঠনের নেতৃবর্গই 24 ঘণ্টার পিছত কালপ্রীত অজয় লাহতিক গ্রেপ্তার করব লাগিব বলে মন্তব্য শৃঙ্খল চলিখার বহিরাগত সমাজে তামোল পান লৈ অসমীয়া সমাজের উপর উচরত ক্ষমা খুঁজিব লাগিব স্বাভিমান রাখক সমাজ ডাঙর বস্তু জাতি ডাঙর বস্তু রাজনীতি বহু তলর বস্তু খিলঞ্জিয়া মানুষের সুরক্ষা নিশ্চিত নোহালেকে এই সংগ্রাম চলি থাকিব অসমত হুঙ্কার প্রদান খিলঞ্জিয়াক ভূমি অধিকার দিব লাগিব ভূমি অধিকারের ক্ষেত্র কোনো আপোষ করা নহব বলে হুঙ্কার প্রদান শৃঙ্খল চলিখার রনুজ পেগুর সম্মুখতেই উদাত্ত বাহন শৃঙ্খলর শিবসাগর তিনিচুকিয়া গোলাঘাট যোরহাট ডিব্রুগড় জেলাত খিলঞ্জিয়ার অধিকার সন্দর্ভত লব লাগিব কঠোর ব্যবস্থা প্রতিখন ব্যবসায়িক প্রতিষ্ঠানতে 90% থলুয়া নিবনুয়া যুবক যুবতীক নিযুক্তি দিব লাগিব
এই দাবী উত্থাপন কৰিছে ৰনুজ পেগুৰ সন্মুখত প্ৰতিখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানতে অসমীয়া ভাষাৰ ফলক থাকিব লাগিব শিৱসাগৰত মাৰুৱাৰী পট্টিৰ নামো সলনি কৰিব লাগিব শিৱসাগৰ মাৰুৱাৰী পট্টিৰ নাম সলনি কৰি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ নামেৰে নামাকৰণ কৰিব লাগিব বুলি দাবী ৰনুজ পেগুৰ সন্মুখত শিৱসাগৰত মাৰুৱাৰী পট্টি বিহাৰী পট্টি আদি অনা অসমীয়া নামৰ পট্টি থাকিব নোৱাৰিব মন্ত্ৰী ৰনুজ পেগুৰ সন্মুখতে গৰজি উঠিল ত্ৰিশটাকৈ জাতীয় দল সংগঠনৰ নেতৃত্ব দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ আলফাৰ ভাবুকিৰ পিছতে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গোচৰ প্ৰত্যাহাৰ গৌৰৱ চুমানীৰ গৌৰৱ চুমামী নামৰ এজন অনা অসমীয়া লোকে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছিল শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে ৰুজু কৰা গোচৰ প্ৰত্যাহাৰ কৰিছে অনা অসমীয়া লোকে নিষিদ্ধ সংগঠনৰ ভাবুকিৰ পাছতে গোচৰ উঠাই ল'বলৈ বাধ্য হ'ল গৌৰৱে দিশপুৰ থানাত শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছিল গৌৰৱ চুমানীয়ে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গোচৰ উঠাই ল'বলৈ বাধ্য হ'ল গৌৰৱ চুমানী অনা অসমীয়াৰ দাদাগিৰি অসমত নচলিব বুলি হুংকাৰ দিছিল শৃংখল চলিহাই ইতিমধ্যে ভৰলু থানাত শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে দ্বিতীয়টো গোচৰ ৰুজু শংকৰ সিং নামৰ এজন ব্যক্তিয়ে দাখিল কৰিছে এজাহাৰ সর্ব হিন্দুস্তানী যুব পরিষদর রাষ্ট্রীয় সভাপতি শঙ্কর সিং শৃংখল চলিহার বিরুদ্ধে যথম গোচর আছিল সেই গোচরক যেহেতু আলফার ফালের ভাবুকি প্রদান করা হয়েছিল যাকালি যদি শৃংখল চলিহাক গ্রেপ্তার করে তেনে পরিস্থিতি বিষম হব বলে ভাবুকি দিয়া হয়েছিল আলফা স্বাধীনের ফালের তারপিছতে আজ গোচর উঠাই লয় শৃংখল চলিহার বিরুদ্ধে দিবলৈ চোৱা আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ অসমত চলিছে স্মাৰ্ট মিটাৰ জেহাদ স্মাৰ্ট মিটাৰ আঁতৰাবই লাগিব দাবী আমচুৰ আমচুৰ ফালৰ পৰা এইবাৰ স্মাৰ্ট মিটাৰক লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাক লৈ কৰিছে কেইবাটাও ডাঙৰ মন্তব্য স্মাৰ্ট মিটাৰৰ মাধমাৰত অতিষ্ঠ হৈছে ৰাজ্যবাসী স্মাৰ্ট মিটাৰ আঁতৰোৱাৰ দাবীত ৰাজ্যত প্ৰতিবাদ অব্যাহত আমচুৰ প্ৰতিবাদ এইবাৰ মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যত স্মাৰ্ট মিটাৰ জেহাদ চলোৱাৰ অভিযোগ আমচুৰ স্মাৰ্ট মিটাৰ জেহাদৰে কোটি কোটি টকা সংগ্ৰহ কৰিছে ৰাজ্য চৰকাৰে মুখ্যমন্ত্ৰীৰ ভাষ্যক গৰিহণা সংখ্যালঘু ছাত্ৰ সংগঠন চমুকৈ আমচুৰ জনসাধাৰণক জুৰুলা কৰা স্মাৰ্ট মিটাৰ আঁতৰোৱাৰ দাবী আমচুৰ স্মাৰ্ট মিটাৰৰ সলনি পুৰণি যি মিটাৰ সংস্থাপন কৰিছিল সেই মিটাৰকে দিবলৈ আহ্বান বঙাইগাঁও বিজনী দলগাঁও বিশ্বনাথতো উত্তাল প্ৰতিবাদ আমচুৰ স্মাৰ্ট মিটাৰৰ লগতে আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাক লৈ কৰিছে ডাঙৰ মন্তব্য উচ্ছেদিত 3500 সংখ্যালঘু শিক্ষাৰ্থীক ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বনাওক হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এইবাৰ তীব্ৰ প্ৰত্যাহ্বান জনাইছে আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰে সংখ্যালঘুৰ ন্যায় আৰু নিৰাপত্তাৰ দাবীত আজি গৰজি উঠিল আমচু অসমত সংখ্যালঘুক সুৰক্ষিত কৰিবই লাগিব দাবী আমচুৰ ছয়দফীয়া দাবীৰে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে আমচুৰ তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী বৰ্ডজাৰ লগাই উচ্ছেদ কৰাসকলক পুনৰ সংস্থাপনৰ দাবী আমচুৰ মুখ্যমন্ত্ৰীয়ে সংখ্যালঘু শিক্ষাৰ্থীক ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বনোৱাৰ কথা কয় উচ্ছেদিত 3500 সংখ্যালঘু শিক্ষাৰ্থীক ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বনাওক হিমন্তই মুখ্যমন্ত্ৰীক প্ৰত্যাহ্বান আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰৰ বান গৰা খহনীয়াত ক্ষতিগ্ৰস্ত ক্ষতিপূৰণৰো দাবী আমচুৰ ৰাজ্যৰ বান সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিব লাগে বুলি দাবী আমচুৰ জাহাংগীৰ আলমৰ হত্যাৰ তদন্ত সম্পূৰ্ণ কৰোৱাৰো দাবী আমচুৰ আমচুৰ দাবীসমূহ পূৰণ নকৰিলে দিল্লী কপোৱাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰে দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ চিকিৎসকৰ সুৰক্ষাৰ বাবে গঠন হ'ব টাস্ক ফ'ৰ্চ ন্যায়ালয়ৰ 10টাকৈ বৃহৎ মন্তব্য কলিকাতাৰ আৰ জে কাৰ হস্পিটেল কাণ্ডক লৈ বৃহৎ মন্তব্য ন্যায়ালয়ৰ আৰ জি কাৰ হস্পিটেলৰ দৰে ঘটনাই দেশৰ অন্তৰত আত্মাক জোকাৰি যায় চিকিৎসকৰ নিৰাপত্তাৰ বাবে ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত টাস্ক ফ'ৰ্চ গঠনৰ নিৰ্দেশ ন্যায়ালয়ৰ 3 সপ্তাহৰ ভিতৰত প্ৰাথমিক প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব টাস্ক ফ'ৰ্চে
দুমাসৰ ভিতৰত চূড়ান্ত প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব। টাস্ক ফৰ্চে এনে ভয়াৱহ ঘটনাই দেশৰ চিকিৎসকসকলৰ সুৰক্ষাৰ অভাৱৰ কথা উদঙাই দেশৰ মহিলা কৰ্মস্থলীলৈ গৈ সুৰক্ষিত নোহোৱা মানে মহিলাক অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰা। কলিকতাৰ এই ঘটনাৰ পিছতেই ন্যায়ালয়ৰ এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। আন এটা ব্ৰেকিং নিউজ, কি হৈছে অসমত, ৰাজ্যত এতিয়া কি হৈছে? কিয়নো পুনৰ দুষ্কৃতিকাৰীয়ে ভাঙিলে মন্দিৰৰ মূৰ্তি, ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ ৰাইজ, হিন্দু লোকৰ প্ৰতিবাদ দেখা পোৱা গ'ল বৰপেটাত। এইবাৰ দুষ্কৃতিকাৰীয়ে ভাঙিলে মন্দিৰ। ৰাজ্যত এটাৰ পিছত আন এটা ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। এইবাৰ বৰপেটা ৰোডত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। কেইবাটাও স্থানত মন্দিৰৰ মূৰ্তি ভাঙিলে দুষ্কৃতিকাৰীয়ে। ৰাজহুৱা মন্দিৰত প্ৰৱেশ কৰি মা কালীৰ মূৰ্তি ভাঙি লণ্ডভণ্ড দুষ্কৃতিকাৰীৰ। কেইবাটাও দেৱ দেৱীৰ মূৰ্তি ভঙাৰ উপৰিও লণ্ডভণ্ড কৰিলে মন্দিৰ। পুৱা সেৱা কৰিবলৈ আহি সমগ্ৰ ঘটনা প্ৰত্যক্ষ কৰে স্থানীয় ৰাইজে। বৰপেটা ৰোডৰ 4 নং ৱাৰ্ডৰ অৰবিন্দ সংঘৰ 100 বছৰীয়া মন্দিৰত আক্ৰমণ। উত্তৰ বৰপেটা ৰোডৰ ৰমেন্দ্ৰনগৰৰ ৰাজহুৱা কালী মন্দিৰ, তাৰাবাৰী বস্তিৰ ব্যক্তিগত কালী মন্দিৰত প্ৰৱেশ কৰি ভাঙিলে মূৰ্তি। সমগ্ৰ ঘটনাক লৈ খুব উজাৰিছে স্থানীয় ৰাইজে। ধৰ্মীয় অনুভূতিত আঘাত কৰাক লৈ খুব স্থানীয় ৰাইজৰ। ঘটনা সন্দৰ্ভত এজনক আটক কৰিছে বৰপেটা ৰোড আৰক্ষীয়ে। ঘটনাত আৰু কোনো লোক জড়িত থকাৰ সন্দেহ। স্থানীয় ৰাইজৰ উচিত তদন্ত কৰি শীঘ্ৰে দোষীক কৰায়ত্ত কৰাৰ দাবী স্থানীয় ৰাইজৰ। মন্দিৰ ভঙাৰ পিছতেই উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে স্থানীয় ৰাইজে।